আমার কাছে কেন জানি মনে হইতেছে এবার হুবহু সেম নি আসছে অরিজিনালের মতো ঠিক আছে ভিডিওটা দেখেন হ্যাঁ সো আমার হাতে এখন আছে HK9 Pro Wearfit ব্র্যান্ডের এন্ড আমার এই হাতে আছে অ্যাপলের অরিজিনাল ওয়াচটা কেন জানি আজকে মনে হইতেছে যে না অ্যাকচুয়ালি অরিজিনালটা নি আসছি ওকে লেটস রিভিউ ইট সো HK9 Pro আগে HK8 Pro Max আমরা সেল করেছি তারপরে CX8 আলট্রা যে ওয়াচটা খুবই ভালো CX8 আলট্রা যেটা নতুন বের হয়েছে ওইটা ভালো ওয়ারফিটের আর HK9 Proটা তো অস্থির সিরিজ 8 লাভাররা একদম প্রিমিয়াম একটা ফিল পাবেন ইনশাল্লাহ সো এটার সাথে বক্সে খুললেই আপনি পেয়ে যাচ্ছেন একটা ইনস্ট্রাকশন বুক ওয়াচ আর স্ট্র্যাপস সো আমাদের কাছে দুই কালারের স্ট্র্যাপস আছে একটা আছে অরেঞ্জ কালারের আর একটা আছে ব্ল্যাক কালারের আর সাথে পেয়ে যাচ্ছেন একটি ওয়্যারলেস চার্জার ওকে সো দেরি না করে এবার ওয়াচের রিভিউ করি ওয়াচের পিছনের দিকটা যদি আমরা দেখি এখানে স্ট্র্যাপস লক আছে আর এখানে কিউসি পাস করার একটা স্টিকার দেওয়া আছে লাইক এটা চেক করে প্যাকেজিং করা হয়েছে এসব স্টিকার থাকলে বুঝবেন আর সেন্সর ইয়া আছে আর পাওয়ার মোডটা হলো উপরে ওয়ারফিট ওয়াচের যতগুলো আপনারা দেখবেন প্রত্যেকটার পাওয়ার মোড কিন্তু উপরের এই বাটনটা হয়ে থাকে অ্যান্ড এইটা অ্যাপসের নাম হলো ওয়ারফিট সো এইটার ডিসপ্লে কোয়ালিটিটা এত বেশি সুপার লাইক সুপার অ্যামোলেড সুপার সুপার সে উপার বলা যায় হ্যাঁ এত ভালো অ্যামোলেড ডিসপ্লে কিন্তু আমি এর আগে রিভিউ করি নাই আরেকটা আছে এটার মতনই ভালো সেটা হলো CX8 আলট্রা ম্যাক্স ওইটাও কিন্তু আপনারা কিনতে পারেন যারা আলট্রা লাভার আর যারা আমার মতো সিরিজ 8 লাভার তারা কিন্তু এটা কিনতে পারেন নিঃসন্দেহে সো দেখেন এটার ডিসপ্লে ভেজেল কিন্তু একদমই নাই আর যেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে হয় সেটা বোঝার ওয়ে হলো আপনার ডিসপ্লে যখন আপনি এখানে একটু ডার্ক করবেন সাদা আলো আসবে না পুরাটাই কিন্তু একদম ব্ল্যাক ফ্রেম আসবে দেখেন আমার এই ডিসপ্লেটা কিন্তু একদম ফুল এজ ডিসপ্লে এবং ব্ল্যাক ফ্রেম আসতেছে আপনাকে আরেকটু দেখাই এই যে দেখেন এই জায়গাটা কিন্তু দেখেন সব টপ টু বটম কিন্তু ব্ল্যাক একদম সাদা আলো আসবে না ধরেন এইটা দিলাম দেখেন এই যে এখন বোঝা যাচ্ছে যে ভেজেলটা কত স্মুথ একদম একদম ছোট ভেজেল দেখছেন ওকে তারপরে চলে যাই মেইন স্ক্রিনে দেখেন টাচ রেসপন্স আর আমার এই হাতে অরিজিনালটা আছে আর অনেকে বলতে পারেন ভাই অরিজিনালটার সাথে কম্পেয়ার করতেছেন কেন বাট আপনি যদি দামের দিক থেকে তুলনা করেন এই জিনিসটার দাম হলো 5000 টাকা এই জিনিসটার দাম হলো 50000 টাকা সো 5×10=50 সো 5×10=50 সো 10 গুণ আপনি দাম কমে যদি একই রকম একটা ভাইপের ওয়াচ পান তো ওই জিনিসটা একটু ডিফারেন্ট না আপনারা বলতে পারেন হ্যাঁ অরিজিনালের সাথে তুলনা করেন না হ্যান না তেন না অরিজিনালটার মতো আসলে হয় না ভাই কাছাকাছি তো পারছে নাকি এটাকে অ্যাপ্রিসিয়েট করেন অনেকের তো সামর্থ্য নাই তাই না আমি এটা যেমন করছি কম্পেয়ার করার জন্য অনেক দিন টাকা জমায় একটা ওয়াচ কিনছি সো অনেকেরই এরকম স্বপ্ন থাকে যে না আমি 5000 টাকার মধ্যে অ্যাপেল ওয়াচ অরিজিনালটার মধ্যে একটা সুন্দর ওয়াচ চালাবো সো তাদের জন্য কিন্তু এই ওয়াচটা খুবই ভালো একটা ওয়াচ সো আপনি দেখেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনালের সাথে কম্পেয়ার যদি করেন আপনি সেম পাচ্ছেন টাচ রেসপন্স থেকে শুরু করে দেখেন ফ্যাসিলিটিস ক্যালকুলেটর আছে তারপরে আপনার হার্ট রেট মেজার করতে পারছেন কারেন্ট হার্ট রেট রেস্টিং হার্ট রেট ওয়াকিং হার্ট রেট প্রত্যেকটা জিনিস স্পোর্টস মোডটা দেখেন স্পোর্টস মোড একদম অরিজিনালটার মধ্যে যেরকম ঠিক একই রকম কিন্তু অরিজিনালটার মতো তারপরে কল করতে পারছেন কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন রিসেন্ট কল দেখতে পাচ্ছেন বিভিন্ন থিম দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে সং প্লে করে এখান থেকে প্লে পজ করতে পারছেন সো প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক সুন্দরভাবে আপনি করতে পারছেন অ্যান্ড দেখেন এটাতে আপনার কম্পাস আছে এই যে সো কম্পাসটা আপনি যখন হাতের উপরে রাখবেন তখন কিন্তু ইউজ করা যাবে রোটেট ওয়াচ ক্যালিব্রেশন সো এটা অ্যাপসের সাথে কানেক্ট করতে হবে অ্যান্ড এটার অ্যাপসে কিন্তু অনেক অনেক ফিচার আছে আরও দেখেন আপনার স্লিপিং আওয়ার স্লিপ ডিউরেশন প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে আপনি সেট করে রাখতে পারতেছেন একেই দেন নেক্সট আমরা চলে যাই এটার মধ্যে দেখেন একটা ছোটোখাটো গেমসও দেওয়া আছে আচ্ছা সো এইটা আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে অ্যাপসের সাথে কীভাবে কানেক্ট করব অ্যাপসের সাথে কানেক্ট করার জন্য আপনার প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এই অ্যাপসের নাম হলো ওয়ারফিট প্রো সো ওয়ারফিট প্রো অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ওকে অ্যান্ড কলিংয়ের জন্য আপনারা যেটা করবেন ডায়ালে যাবেন ডায়ালে যে কোনো একটা নাম্বার সাপোজ আমি ডায়াল করি এই নাম্বারটা আমি ডায়াল করলাম ডায়াল করলে বলেছে কি HK9 Pro কলটা কানেক্ট করার জন্য ওকে সো HK9 Pro ব্লুটুথ আমি মোবাইলের ব্লুটুথ অপশনে যাব ব্লুটুথ অপশনে যে HK9 Pro কলটা কানেক্ট করলাম ওকে সো অনেকেরই কোশ্চেন যে HK9 Pro কল কানেক্ট করার পরে কিছুক্ষণ পরে কল ছেড়ে দিচ্ছে সো এইটাই একটা আপডেট ফিচার আপনার যখন ফোনে কল আসবে তখনই এটা অটোমেটিক কানেক্ট করে নিবে
সো আপনারা কেউ বুঝবেন না যে এটা কি ডিসকানেক্ট হয়ে গেছে আবার কানেক্ট, এটা নিয়ে আপনাদের হ্যাসল নাই। আমি সাপোজ এখানে কানেক্ট করে রাখলাম, ঠিক আছে, কানেক্ট করে রাখছি, আমার যখন প্রয়োজন হবে না এটা রেখে দিলাম, তখন কিন্তু ফোনে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে আসে। অনেকে বলবেন যে ভাই এটা তো ডিসকানেক্ট হয়ে যায় 5-6 সেকেন্ড পরে, না এটা ডিসকানেক্ট হচ্ছে না, এটা অ্যাকচুয়াল নিয়মই এটা, ও নিজে থেকে ডিসকানেক্ট হয়ে থাকবে যখন আপনার ফোনে বা ওয়াচে প্রয়োজন হবে যে আমি একটা কল দিব, তখন কিন্তু আপনি ইজিলি কল করতে পারবেন। দেখেন এখন কিন্তু এতক্ষণ আমার ফোনে ডিসকানেক্ট ছিল, এখন আবার কল দিছি তখন কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো এই জিনিসটা কিন্তু ইয়া করবে না, ওয়ারফিট ওয়াচের প্রত্যেকটা জিনিস কিন্তু একদম। দেখেন আমি এখন ফোনে কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এই দেখেন, এটা দিয়ে কিন্তু আমরা কথাও বলতে পারছি অনেক সুন্দরভাবে, আপনারাও শুনতে পেরেছেন। সো এখান থেকেও কাটতে পারেন, এখান থেকেও আপনি চাইলে কিন্তু এটা কাটতে পারেন কলটা। সো স্পিকারের কোয়ালিটি ভালো হওয়ার কারণে আপনি বাইক চালাচ্ছেন, যা করতেছেন তা ইজিলি কিন্তু কথা শুনতে পাচ্ছেন। এছাড়া আপনি অ্যাপসের মধ্যে কিভাবে কানেক্ট করবেন, আপনি যখন অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পরে, সরি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে ফুল ইনফরমেশন দেওয়ার। ডিভাইস, ডিভাইসে যে এখানে আপনার, আমি আগে কালকে CX8 আলট্রা ম্যাক্সটা কানেক্ট করেছিলাম, এই ডিভাইসটা আমি ডিলিট করে দেই বা আচ্ছা আজকে ও কানেক্ট করার চেষ্টা করতেছে। সো এটাকে আমার ফরগেট করতে হবে, যেহেতু আমি কালকেও একটা রিভিউ করেছি CX8 আলট্রা ম্যাক্স। সো আপনারা অনেক ইজিলি এটা দেখতে পারবেন, এখানে যখন অ্যাড ডিভাইস আসবে, অ্যাড ডিভাইসে যে আপনি জাস্ট এই মডেল নাম্বার CHK9, HK9টা কিন্তু এই যে এখন এখানে অ্যাড ডিভাইস, অ্যাড ডিভাইসে ক্লিক করলাম, অ্যাড ডিভাইসে ক্লিক করার পরে এখানে চলে আসছে HK9 Pro। HK9 Pro-তে আমি পেয়ারিং করে নিব পেয়ার, এখন আমি কিন্তু সব কিছু ইজিলি অ্যাক্সেস করতে পারবো অ্যাপস থেকে। সো ভিডিওটা আর বড় করছি না, এগুলো অ্যালাউ করে দিবেন, ওয়ারফিট অ্যাকাউন্ট খুলে নেবেন, এই প্রত্যেকটা জিনিস আপনারা জানেন, আই নো আপনারা অনেক স্মার্ট। সো দেরি না করে এখনই চলে আসুন Sharabir.com-এ, আপনারা চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন। এবং এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আসসালামু আলাইকুম।